তাহলে এই যে মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ডেলিভারি সার্ভিসেস বলছি, এটা বলতে আমরা আসলে কি বুঝতেছি? এই এই কথাটা থেকে আসলে কি বোঝা যাচ্ছে? এটা আসলে কি, কেন বলছি এটা? হ্যাঁ, আজকের টপিকটা থেকে আমরা কি বুঝতেছি, এটার মধ্যে আসলে কি থাকতে পারে? হ্যাঁ, এবং কিভাবে সার্ভিসগুলো দিব, তাই না? কোন কোন খাতে বলছি, হ্যাঁ, কিভাবে আসলে পৌঁছাবো সার্ভিসটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে কাদেরকে দিয়ে আমরা মেটারনাল চাইল্ড হেলথ সার্ভিসেস? মা এবং শিশু, শুধু শুধু মা শিশু, যারা কিনা ডিজিজ, তারপর বলেন ডিসএবিলিটি, ডেথ, এগুলোর জন্য যারা ভালনারেবল, ঝুঁকিপূর্ণ যেসব মা শিশু, যাতে ঝুঁকিপূর্ণ না হয় সেই জন্য তাদেরকে দিয়ে, এবং যারা ঝুঁকিতে আছে তাদেরকেও আমরা এই ধরনের সার্ভিস দিয়ে থাকি, তাই না? আচ্ছা, এবং এই সার্ভিস কি আমি আমার ইচ্ছা মতো করলেই হবে? কি দেখতে হবে এটা, যদি আমি সার্ভিস দিতে চাই তাহলে কি করতে হবে আমাকে? তার ইকোনমিক কন্ডিশন, ডেমোগ্রাফিক কন্ডিশন, সোশ্যাল তাই না, কালচার, তাই না, এগুলো দেখে করতে হবে। এখন আমেরিকা যেই যেভাবে করে মেটারনাল চাইল্ড হেলথ সার্ভিস দেয়, আমরা কিভাবে দিতে পারবো? পারবো না, আমাদের ক্যাপাবিলিটি, রিসোর্স আমাদের নাই। সেই জন্য আমাদের কী করতে হবে, আমাদের দেশের রিসোর্স যা আছে সেই অনুযায়ী, আমাদের দেশের মা শিশুর চাহিদা অনুযায়ী, হ্যাঁ, ওখানে তো মেটারনাল মর্টালিটি, এবং আমাদের দেশে মেটারনাল মর্টালিটি এবং চাইল্ড মর্টালিটি রেট অনেক বেশি ওদের তুলনায়, তাই না? তো সেই তুলনায় আমাদেরকে ওইভাবে করেই আমাদের আমাদের সেটিংস অনুযায়ী আমাদের সার্ভিসটাকে দিতে হবে, তাই না, ওইটা মাথায় রেখে। আচ্ছা, তো এই মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ সার্ভিস দেওয়ার জন্য কিছু গাইডিং প্রিন্সিপাল আছে, যে আমরা আসলে কোন প্রিন্সিপালগুলো মাথায় রেখে আমরা এই সার্ভিসগুলো দিব, তাই না? তো প্রথমটা হচ্ছে কনসালটেশন অ্যান্ড পার্টিসিপেশন। অবশ্যই আমাকে কনসাল্ট করতে হবে, তাই না, পার্টিসিপেশন থাকতে হবে পেশেন্টের, আমি কাকে দিব সেবাটা, তার পার্টিসিপেশন থাকতে হবে, শুধু মায়ের না, ফ্যামিলি সহ, তাই না, তাই না, মা শিশু এবং ফ্যামিলি, পুরো পরিবারের, আসলে আমরা বলি না ফ্যামিলি সেন্টার সার্ভিস, তো আমাকে ওই ফ্যামিলির সাথে কনসালটেশনটা থাকতে হবে এবং পার্টিসিপেশন, ফ্যামিলি পার্টিসিপেশন লাগবে যদি আমি একটা মেটারনাল চাইল্ড হেলথ সার্ভিস ডেলিভারি করতে চাই প্রথমত। তারপর সেকেন্ডলি হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড অ্যাভেলেবিলিটি, অবশ্যই আমার সার্ভিসটা অ্যাক্সেসেবল হতে হবে, তাই না, যদি আমি চাইলেই পাইলাম না তাহলে কি আমার ওই সার্ভিস দেওয়ার কোনো মানে আছে, তাই না? সার্ভিসটা যাতে আমি চাওয়া, মানে আমি যখনই সার্ভিস নিতে পারি, মানে আমার জন্য যাতে সহজলভ্য হয় সার্ভিসটা, আমি ডাক্তারের কাছে গেলাম ইনফরমেশনের জন্য, আমি ওখানে কাউকে পেলাম না, তাহলে কি আমার জন্য অ্যাভেলেবেল হইলো সার্ভিস বা ইনফরমেশন? অ্যাভেলেবেল হলো না, তাহলে যাতে অ্যাভেলেবেল হয়, অ্যাক্সেসেবল হয়, সেই জিনিসটা থাকতে হবে। আচ্ছা, থার্ড হচ্ছে প্রাইমেসি অফ প্রিভেনশন, অবশ্যই আমাদেরকে প্রিভেনশনের প্রতি জোর দিতে হবে। যদি আমি আর্লি প্রিভেনশনে যাই তাহলে আমি কী করতে পারবো, আমি ডিজিজটাকে হতে দিব না, অথবা কন্ট্রোল করবা, বা ওই ঝুঁকি যেগুলো আছে সেগুলোকে আমি হ্রাস করতে পারবো, এবং আলটিমেটলি হেলথের ইম্প্রুভমেন্টটা আমি করতে পারবো, তাই না, যদি প্রিভেনশন আগে থেকে করতে পারি। সেই জন্য আমাকে প্রিভেন্সিটাকে প্রাইমেসি দিতে হবে। তারপরে হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং, অবশ্যই শুধুমাত্র যে আপনার ডেলিভারি দিচ্ছে তার ক্যাপাসিটি না, আপনি যে নেবেন আপনারও তো ক্যাপাসিটি থাকতে হবে, তাই না? সো ক্যাপাসিটিটা দুই দিকেই হতে পারে, যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের প্রতি আমাদেরকে নজর দিতে হবে। তারপরে হচ্ছে ইকুইটি, এটা করা যাবে না যে কেউই একদম স্লাম এরিয়া থেকে আসছে, কে রুরাল এরিয়া থেকে আসছে, কে আরবান এরিয়া থেকে আসছে, সেভাবে সেগমেন্টেশন করা যাবে না। সবার জন্য যাতে সবাই সমান সুযোগ বা সব সেবা পায়, সমানভাবে তথ্যটা পায়, সেটার প্রতি জোর দিতে হবে। আচ্ছা, ফ্যামিলি সেন্টার, যেটা প্রথমে বলে আসলাম যে ডেলিভারি সার্ভিস ডেলিভারিটা অবশ্যই আমার পরিবার কেন্দ্রিক হতে হবে, তাই না? কারণ আমি যদি এখন প্রেগন্যান্ট মাকে বুঝাইয়া বলে দেই আপনি এই এই করবেন, এই এনসি চেক আপের জন্য চারবার আসবেন, এই নিউট্রিশন আপনার দরকার প্রেগনেন্সি পিরিয়ডে, এগুলো যদি আমি বলি তাহলে দেখা গেল ও বাসায় যেয়ে বা ফ্যামিলি থেকে সেই ধরনের সাপোর্টটা পেলো না, কারণ ফ্যামিলির লোকজন তো আসলে এগুলো জানে না, তাই না? সেই জন্য সাথে যদি তার সাথে কোনো ফ্যামিলির কেউ আসে, এল্ডারলি কেউ অথবা তার হাজব্যান্ড, অবশ্যই আমরা বলি হাজব্যান্ডকে নিয়ে আসার জন্য, তাই না, সে যাতে কাউন্সিলিংটা সবার জন্যই হয় এবং সবাই যাতে তাকে সহযোগিতা করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ইনক্লুশন, হ্যাঁ, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ইনক্লুসিভ হতে হবে, সব ধরনের যে এসেনশিয়াল যে সার্ভিসগুলো আছে সেগুলো যেন সবগুলো থাকে এর মধ্যে, সেই দিকে নজর দিতে হবে, যে মেটারনাল চাইল্ড হেলথের যে এসেনশিয়াল সার্ভিসগুলো সেগুলো যাতে এখানে থাকে। এবং পার্টনারশিপ,
অবশ্যই এটা পার্টনারশিপের মাধ্যমে করতে হবে, তাই না? একা একা কি সম্ভব? আগের ক্লাস আমরা বলে আসছি না যে আগে কি ছিল ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা কোথা থেকে আসছে, বলছিলাম না এর আগের ক্লাস? আগে আগে একটা জায়গায় গেলে আপনি ধরেন মেটার্নাল হেলথের জন্য গেছেন, এএনসির জায়গায় শুধু এএনসি করা হতো, অন্য কিছু হতো না, কিন্তু এখন কি করা হয়? আপনি যদি হ্যাঁ ওই যে বলছিলাম যে বাচ্চাকে টিকা দিতে নিয়ে গেলে দেখা গেছে সেখানে ফ্যামিলি প্ল্যানিংয়ের ইনফরমেশনও দেওয়া হয়, তাই না? তাহলে ওই এই পাওয়া গেছে কিছু হয়েছে, তাহলে হচ্ছে আপনার পার্টনারশিপের মাধ্যমে আসলে কাজ এই ডেলিভারিটা দিতে হবে। আচ্ছা, আর হচ্ছে অবশ্যই কোয়ালিটি, হ্যাঁ আমি যা যে সেবাটাই দিই না কেন সেটা আমার অবশ্যই কোয়ালিটি সম্পন্ন একটা সেবা হতে হবে। আচ্ছা, এই যে মেটার্নাল চাইল্ড হেলথ সার্ভিস বলছি, এই প্রোগ্রামের কিছু স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ এই যেই কথাগুলি বললাম সেগুলোকেই জাস্ট সামারি করলে আমরা যে স্ট্যান্ডার্ডগুলি সাধারণ মানে এই স্ট্যান্ডার্ডটা অ্যাটলিস্ট আমাদেরকে মেনটেন করতে হবে, তার মধ্যে কী কী দেখি, প্রোভাইড ইউনিভার্সাল অ্যাক্সেস টু দ্য সার্ভিস ফর চিলড্রেন অ্যান্ড মাদার অ্যান্ড ফ্যামিলিজ, অবশ্যই ইউনিভার্সালি অ্যাক্সেস হইতে হবে, হ্যাঁ এবং বাচ্চার জন্য ফ্যামিলির জন্য এটা অবশ্যই অ্যাক্সেসিবল হইতে হবে এই সেবাটা। তারপরে হচ্ছে অপটিমাম হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট আউটকামস ফর চিলড্রেন, হ্যাঁ চিলড্রেনের যাতে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা একদম অপটিমাম লেভেলে যতটুকু দরকার সেটা হয় সেটা অবশ্যই থাকতে হবে। তারপরে হচ্ছে যেটা বলছিলাম পার্টনারশিপ, বিল পার্টনারশিপ বিটুইন ফ্যামিলি এবং আমার যে সার্ভিস প্রোভাইডার তার মধ্যে একটা পার্টনারশিপ ডেভেলপ করতে হবে। তারপরে হচ্ছে অবশ্যই প্রফেশনাল এবং কম্পিটেন্ট যারা ওয়ার্কফোর্স তাদের দিয়ে এই সেবাটা দিতে হবে, তাই না? যাকে তাকে দিয়ে যদি আমি কোয়াক দিয়ে সেবা দিই মেটার্নাল চাইল্ড হেলথের হবে, তাহলে আমাকে অবশ্যই যারা কম্পিটেন্ট প্রফেশনালি তাদের দিয়ে সেবাটা দিতে হবে, এবং অবশ্যই গভর্নমেন্টের ইনভলভমেন্ট মানে গভর্নমেন্ট যেভাবে চাচ্ছে তার সাথে ইনলাইন হয়ে যেসব আমাদের নন গভর্নমেন্ট যেসব পার্টনার আছে এদের সাথে মিলে সবাই একসাথে কাজটা করতে হবে, এবং অবশ্যই সার্ভিসটা কোয়ালিটিফুল হতে হবে, তাই না? আচ্ছা, এখন আসি যে আমরা একটু সিলেবাস খুলি তাহলে বোঝ হয় দেখতে পারবেন, কারণ আমার কাছে তো স্লাইড নেই আজকে। দেখেন যে আমাদের এরপরে যেটা আছে হচ্ছে কম্পোনেন্ট অফ এই হেলথ ডেলিভারি ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড সার্ভিস ডেলিভারি, আমার লাগবে না, ডেলিভারির কম্পোনেন্ট কী কী, কিছু কম্পোনেন্ট আছে, হ্যাঁ সে কম্পোনেন্টের কিছু সাব এরিয়া আছে এবং সেই সাব এরিয়াগুলো হচ্ছে ম্যাটারনাল হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, চাইল্ড হেলথ, তারপর হচ্ছে স্কুল হেলথ, হ্যান্ডিক্যাপ চিলড্রেন এবং কেয়ার অফ দ্য চিলড্রেন ইন স্পেশাল সেটিং। আমরা এই কয়টা সাব এরিয়াকে নিয়ে আমরা আসলে এই যে ম্যাটারনাল চাইল্ড হেলথ সার্ভিস ডেলিভারি যেটা সেটাকে আমরা ওই কম্পোনেন্টগুলোকে সাজিয়েছি। হ্যাঁ, এখন আসি ম্যাটারনাল হেলথে। ম্যাটারনাল হেলথ কি? মাতৃত্বকালীন যে স্বাস্থ্যসেবা, হ্যাঁ সেটা কোন কালীনটা? ডেলিভারি হওয়ার পর, হ্যাঁ ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং ডেলিভারি এবং আফটার সেভেন ডেজ, না মানে আফটার ডেলিভারি যে মায়ের যে সেবাটা দরকার, হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে আমার মাতৃস্বাস্থ্য। তো এই মাতৃস্বাস্থ্যকে যদি আমি এনশিওর করতে চাই, ভালো করতে চাই বা ম্যাটারনাল হেলথকে, তাহলে আমাকে কী করতে হবে, কিছু এসেন্সিয়াল সার্ভিস আছে এর মধ্যে, তাই না? এবং তার মধ্যে অন্যতম হচ্ছে সেফ মাদারহুড। সেফ মাদারহুড নাম আমরা শুনেছি, কী বলেন, শুনছেন তা? সেফ মাদারহুড কী নিয়ে বাংলা বলেন তাহলে, সেফ মাদারহুডের বাংলা কী? হ্যাঁ নিরাপদ মাতৃত্ব, তাই না? তাহলে এইটার মধ্যে কী কী আসে নিরাপদ মাতৃত্বের মধ্যে? সুস্থ মা সুস্থ শিশুর জন্ম দিবে, আচ্ছা যাতে সে সব দিক থেকে সুস্থ থাকতে পারে, তাই না? তার রিপ্রোডাক্টিভ হেলথ বলেন, মেটার্নাল হেলথ বলেন, পুরা হেলথই যাতে, এবং একটা সুস্থ বাচ্চা জন্ম দেয়, সেফ মাদারহুডের এটা হচ্ছে ইয়ে। আচ্ছা, সেফ মাদারহুডটা আসছে কোথেকে? 1987 সালে ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউএনএফপিএ মিলে একটা কনফারেন্স করে নাইরোবিতে। তো সেই ওই কনফারেন্সে এই সেফ মাদারহুড ইনিশিয়েটিভ নামে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়, লঞ্চ করা হয়, যেটা কি না খুবই সাফল্যের সাথে এটা এখনও পর্যন্ত এটা চলে আসছে এবং এটা এটা লঞ্চ করার জন্য বিভিন্ন দেশে এটা খুবই সফলতা লাভ করছে। হ্যাঁ, তো এই সেফ মাদারহুডের আমি তো দেখাতে পারতেছি না আজকে, এটার কতগুলো কম্পোনেন্ট আছে, কিছু মেজর কম্পোনেন্ট এবং কিছু হচ্ছে আপনার মাইনর বলি না, এটাকে আমরা ক্রস কাটিং কম্পোনেন্ট বলি। হ্যাঁ, ধরেন আপনার একটা বাড়ি চিন্তা করেন,
একটা বাড়ির যদি ছাদটাকে পুরো বাড়িটার ছাদটাকে আমি ধরলাম সেফ মাদারহুড, তার সাথে বাড়ি করতে হলে পিলার লাগে না, এই যে আমাদের ঘরের মধ্যে কতগুলো পিলার আছে তাই না, এই পিলারগুলো হচ্ছে আমার মেজর কম্পোনেন্ট। এবং এই কম্পোনেন্টগুলো কী কী, সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, ইন্টারনেটাল কেয়ার, তারপরে হচ্ছে আপনার অবস্টেটিক কেয়ার, পোস্টনেটাল কেয়ার, তারপরে হচ্ছে পোস্ট অ্যাবর্শন কেয়ার, আর এসটিআই এন্ড এইচআইভি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এই কয়টা হচ্ছে আমার, কয়টা হলো, ছয়টা, এই ছয়টা হচ্ছে আমার ওই বাড়ির পিলার, হ্যাঁ হ্যাঁ মেজর। আর ক্রস কাটিং যেটা হচ্ছে আমরা বাড়ি তৈরি করতে হলে নিচে ভিটা তৈরি করতে হয় না একটা ভিত, সেইগুলো হচ্ছে আমার ক্রস কাটিং ইস্যুস। হ্যাঁ, সেটার মধ্যে কী কী আছে, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন ফর ওমেন্স হেলথ, তারপরে হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, আর হলো ইকুইটি ফর ওমেন, এই তিনটা হচ্ছে আমার বেস। আমি যদি এই তিনটা এনশিওর করতে পারি তাহলে আমার ওই পিলারগুলো ওগুলো হয়ে যাবে। আগে তো বেস তৈরি করতে হয়, তারপর পিলার দিতে হয়, তারপর আপনি ছাদ, তাই না? তাহলে আপনার পুরো বাড়িটাই আসলে তৈরি মজবুত হবে, ঠিক আছে, যদি এগুলো আমি মজবুত করতে পারি। তো এই হচ্ছে আমার সেফ মাদারহুডের কম্পোনেন্ট বা পিলার, পিলার বলে হ্যাঁ এগুলাকে। আচ্ছা, তো সেফ মাদারহুডের মধ্যে যে সার্ভিসগুলো পড়ে সেগুলো কী কী একটু বলি। সেগুলো হচ্ছে প্রমোটিং এন্টিনেটাল কেয়ার, তারপর হচ্ছে এনশোরিং সেফ ডেলিভারি বাই স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, তারপর হচ্ছে ইম্প্রুভিং ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার। আমরা নেক্সট ক্লাস যখনও পড়বো যে আপনার প্রবলেমগুলো, তখন আমরা ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ারটা আমরা পড়বো, ডিটেল পড়বো। ওর মধ্যে ইনক্লুডিং অবস্টেটিক ফার্স্ট এইড, বেসিক ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার অ্যান্ড কম্প্রিহেনসিভ ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ারটা ইনক্লুডেড এর মধ্যে। তারপর প্রিভেনশন অফ আনসেফ অ্যাবর্শন থ্রু প্রভিশন অফ পোস্ট অ্যাবর্শন কেয়ার, প্রোভাইডিং পোস্টনেটাল কেয়ার, প্রোভাইডিং ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস, এনশিওরিং মেটারনাল নিউট্রিশন, মেটারনাল নিউট্রিশনের মধ্যে যা যা আছে সেগুলো আসবে এখানে, যেমন আয়রন ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টেশন, তারপরে সিন্ড্রোমিক ম্যানেজমেন্ট অফ এসটিআই, কাউন্সিলিং অন এইচআইভি এইডস, আর সার্ভিস ফর ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি, অ্যাড্রেসিং রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস ফর অ্যাডোলেসেন্ট। এই জিনিসগুলো হচ্ছে আমার সেফ মাদারহুডের মধ্যে যে সার্ভিসগুলো পড়ে সেগুলো। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা এখন কী পড়ছি, হেলথের কম্পোনেন্টগুলো পড়তেছি তাই না, কম্পোনেন্টের যে সাব এরিয়াগুলো, তার মধ্যে মেটারনাল হেলথ একটা বললাম, মেটারনাল হেলথ শেষ হলো, এখন আসছি আমরা ফ্যামিলি প্ল্যানিংয়ে। আচ্ছা, তো ফ্যামিলি প্ল্যানিংয়ের মধ্যে কী হতে পারে, ফ্যামিলি প্ল্যানিং দিয়ে কী হয়, কেন করি, মেটারনাল চাইল্ড হেলথের সাথে ফ্যামিলি প্ল্যানিংয়ের সম্পর্ক কী, কোনো রিলেশন আছে? হ্যাঁ, সেটা তো করে, কিন্তু মেটারনাল হেলথের সাথে রিলেশন কি, একটা মা যখন বাচ্চা নেবে বাচ্চাও দুর্বল হবে, মাও অসুস্থ হবে, হ্যাঁ অসুস্থ মা অসুস্থ বাচ্চাই জন্ম দেবে, এটা হচ্ছে বড় একটা, হ্যাঁ আর নিজে অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা ফ্যামিলি প্ল্যানিং এর কাজটা কি আসলে কি করে, খালি জন্ম নিয়ন্ত্রণ করে আর কিছু করে না ফ্যামিলি প্ল্যানিং? সোশ্যাল ইকোনমিক্যালি সব এটা আসলে আমার কাজ আছে। হ্যাঁ, এই তো, হ্যাঁ আনইনটেন্ডেড প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করে, হ্যাঁ আর কি করে, এই যে আসতেছে কথা বলেন, এটা কিভাবে করে, হ্যাঁ হ্যাঁ বার্থ, হ্যাঁ বলেন লিম, হ্যাঁ বলেন বলেন বলেন, হচ্ছিল তো বলেন, বার্থ লিমিট করে তাই না, আর কি করে, দুটা বাচ্চার মধ্যে জন্মের সময়টাকে ডিউরেশনটাকে লেন্দি করে না, বার্থ স্পেসিফিক বলে এটাকে, হ্যাঁ বার্থ স্পেসিংয়ের জন্য দরকার, এই যে পাঠান তো সবই, ঠিক আছে। তাহলে আমার ফ্যামিলি প্ল্যানিং কেন দরকার, মায়ের প্রেগনেন্সি রিলেটেড যে হেলথ রিস্কগুলো আছে সেগুলো যদি আমি কমা, যেহেতু মেটানাল হেলথের সাথে আমি লিঙ্ক করছি সেই জন্য আমাকে ওই রিস্ক যদি আমি কমাতে চাই তাহলে আমাকে কী করতে হবে, তাহলে ফ্যামিলি প্ল্যানিং দরকার তাই না। এবং সেটা কী করে, ফ্যামিলি প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা বার্থ লিমিট করতে পারি, তারপরে কত বছরের আগে বাচ্চা নিতে মানা করে, বিশের আগে, আর স্পেসিংটা কত দিনের হইতে হবে, দুই বাচ্চার মধ্যে জন্মের, থ্রি ইয়ার্স, হ্যাঁ এখন তিন বছর বলে, দুই বাচ্চার মাঝখানের যে ব্যবধানটা সেটা হচ্ছে তিন বছর হইতে হবে। আচ্ছা, তাহলে কী হয়, ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য আমরা এই যে হেলথ রিস্কগুলো প্রেগনেন্সি পিরিয়ডে যে হেলথ রিস্কগুলো তো আমরা নেক্সট ক্লাসে পড়বো, সেই রিস্কগুলো যদি আমরা কমানোর জন্য ফ্যামিলি প্ল্যানিংটা আমাদের জন্য জরুরি তাই না। আর কী করে বলেন তো, ইনফ্যান্ট মর্টালিটি কমায় কীভাবে,
ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে ইনফ্যান্ট মর্টালিটি কিভাবে কমে? যেহেতু আমার আমি স্পেসিং পাচ্ছি, আমি প্রিপেয়ার হচ্ছি, সো আমি ওই বিষয়গুলো জানি বলে মাও সুস্থ থাকে বলে সে বাচ্চাটা আজকে কেয়ার জন্মাতে পারে, কেয়ার করতে পারছে। আর পর পরে হয় কি, সে না পারছে নিজের প্রতিও যত্ন নিতে, না পারছে প্রথম সন্তানের প্রতি যত্ন নিতে, আপকামিং যে আসছে তাকেও সে ওই পরিমাণ খাবার বা তার যেটা পর্যাপ্ত দরকার সেটাও দিতে পারছে না, এটা একটা বড় কারণ। ভেরি গুড, ওনার জন্য একটা তালি দিয়ে দেন, খুব সুন্দর করে বসে, ঠিক আছে? হ্যাঁ, এটাই আসলে, যদি আমি ঠিকমতো ফ্যামিলি প্ল্যানিং না করি তাহলে এক হচ্ছে ওই যেটা বললেন আপনি আনইন্টেন্ডেড প্রেগনেন্সি হলো, অথবা আমার আর্লি বাচ্চা হয়ে গেল, সেই ক্ষেত্রে মাটাও প্রিপেয়ার না, বাচ্চাটাও প্রিপেয়ার না, আবার পরপর আরেকটা বাচ্চা হলে এই বাচ্চাটারও টেক করা যায় না, আবার যে আসতেছে তারও ঠিকমতো নিউট্রিশন হয় না, যত্ন হয় না, যার কারণে ইনফ্যান্ট মর্টালিটির রেট বাড়ে, তাই না? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আর কি হাই রিস্ক প্রেগনেন্সিটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, তাই না? হাই রিস্ক প্রেগনেন্সি কোনগুলা? ওই যে বললাম যে 20 এর আগে যদি বেবি হয় তাহলে ওই প্রেগনেন্সিটা হাই রিস্কে থাকে, অথবা যদি ওল্ডার এইজে, হ্যাঁ, আমরা রিপ্রোডাক্টিভ এইজ কত কত থেকে কত বলি, রিপ্রোডাক্টিভ এইজ যেই বয়সটাতে আমাদের মানে বাচ্চা হওয়ার যে সময়টা আর কি, রিপ্রোডাক্টিভ এইজ যেটা বলি আর কি, মানুষ 15 থেকে 49, একদম মাথার মধ্যে ঢুকায় ফেলেন, 15 থেকে 49, হ্যাঁ, 15 থেকে 49 হচ্ছে রিপ্রোডাকটিভ এইজ, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কিন্তু আসলে ধরা হয় 49 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই জন্য হাই রিস্ক প্রেগনেন্সি যদি আমরা প্রিভেন্ট করতে চাই তাহলে আমাদের ফ্যামিলি প্ল্যানিং আমাদের এনশিওর করতে হবে, তাই না? আচ্ছা, এখন আসি চাইল্ড হেলথ নিয়ে, চাইল্ড হেলথের সাথে আমরা চাইল্ড হেলথটাকে কীভাবে এইটা এই সার্ভিসগুলোকে কীভাবে আমরা চাইল্ড হেলথের সার্ভিসগুলো দিব, তাই না? হ্যাঁ, না না না, এটা হচ্ছে সার্ভিসগুলো কীভাবে আমরা দিব আর কি, চাইল্ড হেলথ সার্ভিসগুলো। আচ্ছা, আজকে স্লাইড নেই তো ঝামেলা হয়ে যাচ্ছে আসলে, হ্যাঁ, এই জন্য মানে ওই যে আমি আসলে আমাকে লিঙ্ক করতে হচ্ছে আর কি বারবার, যে কোন কিসের কন্টিনিউশন চলতেছে। আচ্ছা, চাইল্ড হেলথে আমরা কীভাবে ইনশিওর করতে পারি, সার্ভিস ডেলিভারির মাধ্যমে, মেটারনাল চাইল্ড হেলথ সার্ভিস ডেলিভারির মাধ্যমে অবশ্যই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মনিটর করতে হবে, না বাচ্চার ঠিক মতো বাড়ছে কি না, এটা আমাকে অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গ্রোথ অ্যান্ড মনিটরিং ইনশিওর করতে হবে, এবং অবশ্যই কী করতে হবে, প্রপার নিউট্রিশন যাতে পায় সেটা ইনশিওর করতে হবে, এবং ব্রেস্ট ফিডিং ইনশিওর করতে হবে, সেটা আবার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যাতে পায়, এবং 2 বছর পর্যন্ত অন্য খাবারের পাশাপাশি যাতে ব্রেস্ট ফিডিংটা চালায়, সেই জিনিসগুলো এই মাধ্যমে, এই সার্ভিসের মাধ্যমে আমাদেরকে এনশিওর করতে হবে। আচ্ছা, আর কী তো কী করতে হবে, রুটিন ইমিউনাইজেশন করা লাগবে, তাই না? ইমিউনাইজেশন লাগবে না সব বাচ্চাদের? হ্যাঁ, সেটা আমাদের গভর্নমেন্টের সাথে আমরা কোঅর্ডিনেশনে ইমিউনাইজেশন দিব আর কি, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন করতে হবে, তাই না? ভিটামিন এ সাপ্লিমেন্টেশনটা জরুরি এটার সাথে। আর কী হতে পারে বলেন, যদি চাইল্ড ইল চাইল্ড থাকে, হ্যাঁ, তাহলে তার ম্যানেজমেন্ট করতে হবে, তাই না? ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, সেটা আমাদেরকে করা লাগবে। এটার মধ্যে কী কী থাকতে পারে, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, থাকতে পারে, এবং নিউমোনিয়া থাকতে পারে, ডায়রিয়া, ম্যালনিউট্রিশন, ফিভার ইত্যাদি, এই রোগগুলোর জন্য আমরা যাতে ইন্টিগ্রেটেডভাবে আমরা এটা আমরা নেক্সট যখন চাইল্ড হেলথের ইয়ে পড়বো তখন আমরা ওগুলো ডিটেলস পড়বো, এখন জাস্ট ইনফরমেশনগুলো মাথায় রাখেন যে বিষয়গুলো কী। আচ্ছা, কিওয়ার্ডগুলি মাথায় রাখেন। তারপরে আর্লি ডিটেকশন অফ কনজেনিটাল অ্যানোমালিস, হ্যাঁ, কনজেনিটাল অ্যানোমালিসগুলো যাতে আর্লি ডিটেক্ট করতে পারি, সেই অনুযায়ী যদি আমরা ব্যবস্থা নিতে পারি। এখন কেউ একজন বলেন যে আর কনজেনিটাল অ্যানোমালিসগুলো কী কী, হ্যাঁ, আর কি বলেন আপা, বলেন বলেন, স্টিল বার্থ কি কনজেনিটাল অ্যানোমালিস? ডুবাইলেন আমাকে, হ্যাঁ, মানে যে জন্মগত যেসব ত্রুটি নিয়ে বাচ্চা জন্মায়, তাই না? হ্যাঁ, এইটাও একটা, হ্যাঁ হ্যাঁ, এই তো বেরোতেছে, হ্যাঁ, তো এই জিনিসগুলো যাতে না হয় এগুলো কীভাবে আর্লি ডিটেক্ট করতে পারবো, কীভাবে আর্লি ডিটেক্ট করা যায় এগুলা? এটা প্রেগনেন্সি পিরিয়ডে করতে হয়, তাই না? যখন ANC যদি আমি এনশিওর করি তাহলে এই যে এই আমার যে এই এমন অ্যানোমালিটিসগুলো আমরা ওই সময় ডিটেক্ট করতে পারবো, তাই না? এটা ANC-র মাধ্যমে আমি এনশিওর করতে পারি, ঠিক না? আচ্ছা, তারপরে আছে আপনার মেডিকেশন ফর ডিওয়ার্মিং, বাচ্চাদের মধ্যে এই ডিওয়ার্মিংয়ের এটা বাচ্চাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তাই না?
কারণ এটা থেকে অনেক সময় এনিমিক হয়ে যায় বাচ্চা, বুঝেও না যে এটার জন্য হইতেছে, তাই না? সেজন্য অবশ্যই মেডিকেশন অফ গভর্নমেন্ট থেকে এটা করেন, যখন ভিটামিন এ সাপ্লিমেন্ট খাওয়ায় তখন ডিওমিংয়ের ওষুধও খাওয়ায় দেয়। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট অফ ড্রাউনিং ইঞ্জুরি অ্যান্ড অ্যাক্সিডেন্ট। আমাদের দেশে কিন্তু শিশু মৃত্যুর হারের মধ্যে ড্রাউনিং কিন্তু অন্যতম, সো এটাকেও আমাদেরকে ম্যানেজমেন্ট করা জানতে হবে। এটাও সার্ভিস ডেলিভারির একটা পার্ট, যাতে আমরা ইঞ্জুরি প্রিভেনশন করতে পারি, ড্রাউনিংটাকে প্রিভেন্ট করতে পারি এবং অ্যাক্সিডেন্টটাকেও প্রিভেন্ট করি। বাচ্চাদের মধ্যে এগুলোর হার বেশি না? আচ্ছা, তারপরে হচ্ছে যদি প্রিটার্ম ডেলিভারি, প্রিটার্ম বাচ্চা হয় অথবা লো বার্থ ওয়েট বেবি হয়, তাহলে সেগুলো যাতে আমরা তাদেরকে স্পেশাল কেয়ার নিতে পারি, তাই না? ওই বাচ্চাগুলোর তো স্পেশাল কেয়ার দরকার, সেটা যাতে নিতে পারি। এছাড়া মাকে এই বিষয়ে বাচ্চার এই ধরেন কীভাবে কর্ড কেয়ার করবে, হ্যাঁ, তারপরে যদি বাচ্চার যে ডেঞ্জার সাইনগুলো আছে সেই ডেঞ্জার সাইনগুলো যাতে মা বুঝতে পারে, তারপরে হচ্ছে আপনার অ্যাম্বিলিকাল কর্ডের কেয়ার কীভাবে নেবে, তারপরে আপনার ব্রেস্ট ফিডিংটা কীভাবে করাবে, সেই বিষয়গুলোতে ইপিআই সেশনগুলো কখন কখন, সেইগুলো সম্পর্কে মাকে অবশ্যই কাউন্সিলিং করতে হবে এবং হেলথ এডুকেশন দিতে হবে মাকে, যাতে সে ব্যবস্থা নিতে পারে। আচ্ছা, তারপরে যে কম্পোনেন্টটা আছে সেটা হচ্ছে আমাদের স্কুল হেলথ। হ্যাঁ, আপনারা একটু সিলেবাসে দেখেন, ওখানে আছে, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন পরে কোনটা আছে। আচ্ছা, স্কুল হেলথ, স্কুল হেলথ কেন দরকার? স্কুল হেলথ আবার সার্ভিসের দরকার কেন? তারপর হ্যাঁ, বাচ্চা যদি সুস্থ না থাকে স্কুল পারফরমেন্স খারাপ হবে, তাই না? সেই জন্য শুধু বাড়িতেই যত্ন নিলাম, স্কুলের কোনো যত্ন নিলাম না, তাহলে তো হ্যাঁ, অনেকটা সময় বাচ্চা স্কুলে কাটায়, খাচ্ছে খাবারটা বিশেষ করে, হ্যাঁ, তার খাবারটা হ্যাঁ যে কোনো, হ্যাঁ, সেই জন্য বাচ্চাকে আমরা স্কুল হেলথটা আমাদের জরুরি, তাই না? সেই জন্য স্কুল হেলথ সার্ভিসের কথা বলা হয়েছে, এবং বিশেষ করে আপনার যেই যারা ভালনারেবল যেই গ্রুপগুলো আছে বা একদম আপনার পোর বা আলট্রা পোর যারা আছে, তারা যাতে, ওরা তো অনেক সময় স্কুলে যেতে চায় না, অনেক সময় এই যে খাবারের জন্যও কিন্তু অনেক সময় স্কুলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়, এবং আমাদের গভর্নমেন্ট কিন্তু স্কুল ফিডিং প্রোগ্রাম কিন্তু আমাদের দেশে চালু আছে, জানেন এটা কী বলেন তো কোনটা আছে? হ্যাঁ, বিস্কিট, ফর্টিফাইড বিস্কিট দেওয়া হয়। কাদের দেওয়া হয় জানেন এটা? হ্যাঁ, শুধুমাত্র প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য, আমাদের যে প্রাইমারি এডুকেশন শুধু দরিদ্রর জন্য না, সব স্কুলেই দিচ্ছে এখন, দিচ্ছে আমাদের মিরপুরের একটা স্কুলেও কিন্তু দেয়, যে প্রিমিয়ার মণিপুরের যে প্রাইমারি স্কুল, হ্যাঁ, ওখানেও দেয়। এটা হচ্ছে আপনার প্রাইমারি হেলথ এডুকেশন মিনিস্ট্রির সাথে কোলাবোরেশনে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম দুজনে মিলে এটা দিচ্ছে, এক বিস্কিটের মধ্যে আপনার যে এসেনশিয়াল যে আমাদের নিউট্রিয়েন্টগুলো দরকার, 14টা এসেনশিয়াল সবগুলো এখানে আছে। হ্যাঁ, এছাড়া পাইলট আকারে আপনার স্কুল হ্যাঁ স্কুল লাঞ্চেরও এক প্রোগ্রাম চালু হয়েছে, খিচুড়ি দেওয়ার জন্য, হ্যাঁ, ওটাও চালু আছে, ওটা পাইলট আকারে, ওটা পুরো ইয়েতে না আর কি। আচ্ছা, তাহলে এই সার্ভিসগুলোর মধ্যে কী কী থাকবে স্কুল হেলথের? প্রমোশন অফ পজিটিভ হেলথ, যেটা আপনারা বললেন একটু আগে, যে বাচ্চাটা সারাদিন ওখানে যেহেতু থাকে, যে তার কোনো ডিজিজ যাতে না হয়, তাই না? ঠিকমতো খাবার দেওয়া ঠিকমতো হচ্ছে কি না, এই জিনিস হাইজিন মেনটেন করছে কি না, তাহলে প্রমোটিং পজিটিভ হেলথটা এনশোর করা। তারপরে হচ্ছে প্রিভেনশন অফ ডিজিজ, যাতে ডিজিজ না হয় সেটা প্রিভেন্ট করা, আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড ফলো আপ ফর ডিফেক্টস, আগে থেকেই সব ডায়াগনোসিস করা, এবং বাচ্চাদেরকে হেলথের জন্য অ্যাওয়্যার করা, কনসাস করা। হ্যাঁ, বাচ্চারা ওখান থেকে তো শিখে আসে, স্কুল থেকে অনেক কিছু শিখে আসে না, আসে বাড়িতে সেটা তারা অ্যাপ্লাই করে, সেই জন্য তাদেরকে ওখানে অ্যাওয়্যার করা, এবং অবশ্যই একটা হেলদি এনভায়রনমেন্ট এনশিওর করা বাচ্চাদেরকে স্কুলে। আচ্ছা, তারপরে এসেছে হ্যান্ডিক্যাপ চিলড্রেন। আমরা যেটা বলে আসলাম একটু আগে, যে ওই যে কিছু বললাম না, যে অ্যানোমালিটিসের কথা, হ্যাঁ, কনজেনিটাল অ্যানোমালিস এই তো আছে, এই অ্যানোমালি ছাড়া অত বাচ্চাদের ওই যে ইঞ্জুরির কারণে হইতে পারে হ্যান্ডিক্যাপ, তাই না? যে কোনো কারণে হ্যান্ডিক্যাপ হইতে পারে, তাহলে এদের জন্য আমাদের তো একটা স্পেশাল সার্ভিস থাকা উচিত না? আমাদের ম্যাটারনাল চাইল্ড হেলথ ডেলিভারিতে এদের জন্য একটা স্পেশাল সার্ভিস থাকা উচিত। আচ্ছা, তাহলে এদের জন্য কী করা যেতে পারে, কী করা যেতে পারে বলেন? হ্যাঁ, আর আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এদের জন্য প্রথমত যেটা করবো আমরা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, যাতে হ্যান্ডিক্যাপ চিলড্রেন না হয়, তাই না? সেটার ক্ষেত্রে কী কী থাকতে পারে,
থ্রু জেনেটিক কাউন্সিলিং। হ্যাঁ, যে জেনেটিক বিষয়গুলো যে জন্য যে হ্যান্ডিক্যাপ বেবি হয় সেগুলো তো না হয়, সেই কাউন্সিলিংগুলো আগে থেকে বাবা মাকে করা। তারপরে হচ্ছে আপনার অ্যাট রিস্ক অ্যাপ্রোচ। হ্যাঁ, রিস্ক অনুযায়ী ওই অ্যাপ্রোচটা নেওয়া যে কার কোন রিস্কে আছে কি না। ইমিউনাইজেশন করানোর সময় ইমিউনাইজেশনের জন্য হ্যান্ডিক্যাপ হয় না, পোলিওর জন্য তো হয় তাই না? তাহলে সেই জন্য ইমিউনাইজেশন অবশ্যই এনশোর করা। তারপরে নিউট্রিশন দেওয়া, নিউট্রিশন জন্য অ্যানিমালিস হয় না, এই হ্যান্ডিক্যাপ হয় না। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন ধরেন আয়োডিন ডেফিশিয়েন্সি হলে কি হয় না? হ্যাঁ, ভিটামিন এর জন্য রাতকানা হয়, তা ও তো সে তো হ্যান্ডিক্যাপটি তাই না? তো সেই জন্য এইগুলো যাতে ইনশিওর হয়। তারপরে হচ্ছে এবং এগুলো কখন করতে হবে? একদম প্রেগনেন্সির আগে থেকে। হ্যাঁ, প্রেগনেন্সির আগে থেকেই, এই প্রেগনেন্সির আগে থেকে শুরু করতে হবে, ডিউরিং অ্যান্টিনেটাল কেয়ার। তারপরে আপনার যখন পোস্টনেটাল কেয়ার যখন নিতে আসবে তখন এগুলোর বিষয়ে কাউন্সিলিং করতে হবে তাই না? এটাকে এই থ্রু আউট দ্য আপনার এই পুরোটা পিরিয়ডই আপনাকে এটা সম্পর্কে তাদেরকে সজাগ করতে হবে। আচ্ছা, আর কি হেলথ কেয়ার, মাদার অ্যান্ড চিলড্রেনের হেলথ কেয়ারটাকে এনশিওর করতে হবে এই পুরো পিরিয়ডে, কীভাবে ইনফেকশাস ডিজিজগুলোকে অ্যাভয়েড করার মাধ্যমে। অবশ্যই মায়ের প্রেগনেন্সিতে মা এবং বাচ্চার যাতে ইনফেকশাস, বাচ্চা জন্মের পর যাতে ইনফেকশাস ডিজিজ না হয়, ইনফেকশাস ডিজিজ থেকে অনেক সময় কিন্তু হ্যান্ডিক্যাপ হওয়ার চান্স থাকে, সেই জন্য এগুলো যাতে না হয়। তারপরে হচ্ছে আপনার মা যাতে কোনো টেট্রাজেনিক যেই ড্রাগগুলো আছে সেগুলো যাতে না খায় প্রেগনেন্সির সময়, সেটা দেখা, এক্সরে অ্যাভয়েডেন্স যাতে থাকে, হ্যাঁ অ্যাভয়েড করতে হবে যাতে এটার এক্সপোজার না হয়, স্মোকিংয়ের এক্সপোজার যাতে না হয় সেগুলো দিকে, হ্যাঁ অ্যালকোহলের এক্সপোজার না হয় সেগুলো দেখতে হবে, ঠিক আছে। এবং আর্লি ডায়াগনোসিস অফ হ্যান্ডিক্যাপ, আগে থেকে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে আমাদের জন্য কী হয়, ট্রিটমেন্ট অনেক ইজি হয়ে যায় তাই না? সেজন্য আগে থেকে ডায়াগনোসিসের ব্যবস্থা থাকতে হবে। এবং এদের জন্য কী করতে হবে, স্পেশালাইজড ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস থাকতে হবে, এদের তো নর্মাল ট্রিটমেন্টটা হবে না তাই না? এদের জন্য স্পেশালাইজড ট্রিটমেন্টের ব্যবস্থা থাকতে হবে। এবং অবশ্যই এরা যাতে ইন্ডিপেন্ডেন্টলি বাঁচতে পারে বা নিজেদের কাজগুলো নিজেরা করতে পারে সেজন্য তাদেরকে তৈরি করতে হবে, ট্রেন করতে হবে। আচ্ছা, আমরা একদম শেষের দিকে চলে আসছি। তো আমাদের লাস্ট যেই কম্পোনেন্টটা সেটা হচ্ছে দেখেন, কেয়ার অফ দ্য চিলড্রেন ইন স্পেশাল সেটিং। অ্যাকচুয়ালি কেয়ার অফ দ্য চিলড্রেন ইন স্পেশাল সেটিং, একটা উদাহরণ দেওয়া হচ্ছে ডে কেয়ার। বাচ্চারা যখন ফ্যামিলির বাইরে যে বাচ্চাগুলি থাকে, এটা ডে কেয়ারও হইতে পারে অথবা অরফানেজেও হইতে পারে, থাকে না? অরফানেজে কি বাবা মার সাথে থাকে? থাকে না। সেই স্পেশাল সেটিংগুলোতে আর কি যে বাচ্চাগুলি থাকে তাদের জন্য আমাদের কোনো সার্ভিস আছে কি না, হ্যাঁ তাদেরকে আমরা কী ধরনের সার্ভিস দিতে পারি, বলেন তো কী সার্ভিস দিতে পারি? আজকে খালি পড়া ধরতেছি না, প্রতি ইয়েতে স্লাইডে, আজকে আমার স্লাইড ইয়ে নাই তো, হ্যাঁ না এটা ভালো হয়েছে কারণ আমি অনেক সময় বন্ধ করে দিই। এবং বলে আসছি সেইগুলোই, এবং অবশ্যই এদেরকে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে ইন্ডিভিজুয়ালাইজ। হ্যাঁ, যে কারণ এই বাচ্চাগুলোর তো আসলে ফ্যামিলি নাই তাই না, ওরা ফ্যামিলি, আর যারা আপনার ধরেন ডেকারে থাকে অনেকটা সময় ওরা বাবা মা ছাড়াই থাকে তাই না? ব্যবস্থা নিতে হয়, হ্যাঁ কারণ যারা তারা লোনলি ফিল না করে তাদের মেন্টাল হেলথটা, মানে ফিজিক্যাল হেলথের সাথে সাথে তাদের মেন্টাল হেলথটা যাতে ভালো থাকে সেই জন্য তাদের সাথে অনেক বেশি কী করতে হয়, হ্যাঁ ও ব্যবস্থা, প্লাস আপনাকে অনেক বেশি তার টাচে থাকতে হবে, হ্যাঁ হ্যাঁ তার প্রতি কনসেন্ট্রেশন দিতে হবে অনেক বেশি। এছাড়া আপনারা যেগুলো বললাম যে নিউট্রিশনের খেয়াল রাখা বা কোনো ধরেন কোনো কেউ হঠাৎ সিক হয়ে গেলে তাকে রেফারেলের ব্যবস্থা রাখা, যে তাকে আমি আসলে কোথায় নিয়ে যাব, রেফার করব, সেগুলোর ব্যবস্থা রাখা তাই না? অবশ্যই ওখানে হেলথ চেক আপ করা তার তাই না, রেগুলার হেলথ চেক আপ করা তার, ইমিউনাইজেশন একটু কথা কম বলি, হ্যাঁ তার ইমিউনাইজেশন ঠিক মতো হলো কি না সেইগুলো খেয়াল রাখা ঠিক না, এই জিনিস গ্রোথ মনিটরিং এগুলো দেখা। এবং অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা কি বলেন তো, যেটা অবশ্যই আমাদের দেখা উচিত, এই বাচ্চাগুলো আরেকটা জায়গায় খুব বেশি আপনার ভালনারেবল, সেফটি যেটা উনি বললেন, এবং সেই সেফটিটা কোন দিকে, অ্যাবিউজ হওয়ার এবং এক্সপ্লয়টেশনের ক্ষেত্রে এরা দুজনেই, হ্যাঁ ছেলে মেয়ে দুজনেই কিন্তু এইটার জন্য খুবই ভালনারেবল থাকে তাই না এরা, এই জন্য তাদের এই সেফটিটা অবশ্যই অবশ্যই আমাদেরকে এনশোর করতে হবে যাতে তাদের কোনো ধরনের এই ধরনের কোনো ঝুঁকি না থাকে তাদের জন্য, যে কোনো অ্যাবিউজ হওয়ার ঝুঁকি বা এক্সপ্লয়টেশন। আমাদের সেফটি আমাদের আসলে লক নাই, আনলক হয়ে গিয়েছে, প্রতিদিন পত্রিকা খুললে এটা হচ্ছে অপরহ দেখা যাচ্ছে।
যাচ্ছে, এখন কিন্তু ব্রেড প্যাড ইউজ খুব বেড়েছে। হ্যাঁ, এটা অতিরিক্ত মাত্রায় হচ্ছে এখন, যেটা আমাদের দেশে ছিল না কিন্তু লাস্ট ওয়ান ইয়ার খুব হচ্ছে। হ্যাঁ, আমরা প্রায় এখন পেপার খুললে অথবা টিভি খুললে, আমি আসলে প্রতিদিন দেখি তো, আজকে সকালে পেপার খুলে জাস্ট যে গত একদিনে, এবং বাচ্চাদের মধ্যে তাই না, এবং শিশু অ্যাবিউস বেশি বেড়েছে। হ্যাঁ, চাইল্ড অ্যাবিউসটা খুব বেশি তাই না। সো এই জন্য বলছি যে এটা শুধুমাত্র যে আমার এই বাচ্চাগুলো তা না, সব বাচ্চার ক্ষেত্রেই আমাদের এখন এটার প্রতি আসলে, এবং আমার মনে হয় এরকম সার্ভিসগুলোও এখন হচ্ছে অ্যাক্টিভ, এগুলোর সার্ভিসগুলো তাই না। ওই যে নাম্বার বের হচ্ছে যে আপনি ওই এরকম কিছু হলে সাথে সাথে ওই নাম্বারে কল করেন জরুরি সেবার জন্য, এবং এদেরকে আপনি হ্যাঁ ইমার্জেন্সি কেয়ার কীভাবে দিবেন সেগুলোর জন্য আপনার প্রিপেয়ার একটা টিমকে প্রিপেয়ার করা হচ্ছে। সো এই হচ্ছে আমার আজকের ক্লাস। তো আজকে আমরা যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে, একটু রিক্যাপ করি যেহেতু আজকে আমার স্লাইড নেই। হ্যাঁ, তো যেহেতু কম্পিউটারের কী বলবো, সে আমার সাথে আজকে ইয়ে করছে আর কি, বিট্রে করছে, আমার পুরো ফাইল শেষ। আচ্ছা, তো যাই হোক, ভাগ্যে সেখানে ছিল আর কি ইয়েগুলো। তো আজকে আমরা কী বললাম, আমরা ডেলিভারি অফ মেটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ সার্ভিসেস ছিল আমাদের আজকে টপিক। তো এর মধ্যে আমাদের কী কী পড়ে, যে কম্পোনেন্টগুলো বা সাব এরিয়াগুলো যেগুলো সেগুলো কী কী, মেটার্নাল হেলথ, চাইল্ড হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, হ্যাঁ স্কুল হেলথ, তারপর হ্যান্ডিক্যাপ চিলড্রেন, কেয়ার অফ দ্য চিলড্রেন, অ্যাট বলেন, হ্যাঁ স্পেশাল সেটিং, স্পেশাল সেটিং সব চিলড্রেনরা তাদের। তো এখন নিশ্চয়ই পারবো, পরীক্ষা আসলে কোশ্চেন পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে সবার সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটু আজকে যা পড়ানো হয়েছে আমি অবশ্যই বাসায় যেয়ে ইমেল করে দিব সবাইকে, একটু দেখে আসবেন, কারণ পরের ক্লাসে আমি কিন্তু পড়া ধরবো। হ্যাঁ, গ্রুপ মেলে আমি দিয়ে দিব, এবং পড়াটা আবার একটু রিভাইজ দিয়ে আসেন, কারণ গত সামনে ক্লাসে আমি ধরবো। হ্যাঁ দিয়ে দেবো, দিয়ে দেবো। Thank you.